কর্তা দাদু, আমিও যাবো, আমার দয়া করে অনুমতি দিন। আকি, তুই আমার সঙ্গে চল। ছোট মামাই, সঙ্গে চল তো, আমরা যাবো, আমি গাড়ির চাবিটা নিয়ে আসছি। কথা, তুমি আমার গাড়িতে চলো। খেলাটা হাতের বাইরে চলে যাচ্ছে মান্ডবি। আমার নাম যদি এই বাড়িতে কেউ জানতে পারে তাহলে কিন্তু তুমিও বাঁচবে না। মাথায় রেখো। দাদাই যে কেন এটা করলো, সবে বিয়ের কথাটা উঠেছিল, আর এখনই সবটা কেচে গেল, সবটা। হেমা আনন্দী, এবার আমি সবটা সামলাবো কি করে? অফিসার, চলুন অফিসার, শুনুন, চলুন চলুন গাড়িতে। অফিসার অফিসার, এভাবে কি কাউকে নিয়ে যাওয়া যায়? আর আমাদের পাচক বাবু তো বললেন উনি কাউকে বিয়ে করেননি। এদিকে সব, এদিকে সব। চটকা, আমি ওনার সাথে যাব। আমরা বেরোচ্ছি, তুই একটু এদিকটা সামলা, ঠিক আছে? একটু রাতের দিকে তোকে ফোন করবো, তারপর তোরা বেরোবি, কেমন? ওকে, সামনে নে কথা, তুমি গাড়িতে ওঠো, চলো চলো আমার সাথে চলো, চলো। করা উচিত নয়, একটা কাজও যদি তোমার দ্বারা হয়, আমি জানতাম ঠিক সবার সামনে আমরা ধরা পড়বো। যাই হোক, শোনো, টাইম ওয়েস্ট করো না, তুমি তোমার দাদাকে এক্ষুনি ফোন করো, জিজ্ঞেস করো উনি কেন এরকম একটা কাজ করলেন। ইমিডিয়েটলি যাও। হ্যালো হ্যালো দাদাই, দাদাই তুমি এটা কি করলে, কেন করলে? উত্তর দাও, তোমাকে এখনই উত্তর দিতে হবে। এটা নিয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না মানে। তোমার অভিভাবক হিসেবে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। দাদাই দাদাই প্লিজ। কি বললেন উনি? দাদাই কিচ্ছু শুনতে রাজি নয়, আমি বুঝতে পারছি না এখন কি হবে। আন্টি, এক্ষুনি প্রান্তিককে সবটা জানাতে হবে, প্ল্যানে তো ওরও কন্ট্রিবিউশন আছে, ওকে রিপোর্ট করে রাখাটা আমাদের কাজ। এদিকে আমি পাবো তো? একিপ, আপনারা কোন দিকে নিয়ে যাচ্ছেন? তপন স্যার যে থানার আন্ডারে কমপ্লেন করেছে সেই থানার রাস্তা তো এদিকে নয়, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? দেখুন না কোথায় নিয়ে যাওয়া হয়। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।